दुर्गापुर नगर निगम के 32 नंबर वार्ड अंतर्गत प्लाडीहा इलाके में डेंगू से पीड़ित मरीजों की संख्या बढ़ती जा रही है। एक ही इलाके में लगभग 30 लोगों के डेंगू के चपेट में आने से नगर निगम और स्वास्थ्य विभाग हरकत में आ गया है। स्वास्थ्य विभाग द्वारा आपात बैठक की गई। हालांकि डेंगू से पीड़ित मरीजों की वास्तविक संख्या क्या है, इसे लेकर विरोधाभास देखा जा रहा है। दुर्गापुर नगर निगम के 32 नंबर वार्ड अंतर्गत प्लाडीहा इलाके में डेंगू से पीड़ित मरीजों की संख्या बढ़ती जा रही है। हालांकि डेंगू से पीड़ित मरीजों की वास्तविक संख्या क्या है, इसे लेकर दुर्गापुर नगर निगम के प्रशासक बोर्ड की सदस्य राखी तिवारी एवं पश्चिम बर्धमान जिले की सहायक स्वास्थ्य अधिकारी केका मुखर्जी के बयानों में विरोधाभास देखा जा रहा है। एक तरफ जहां प्रशासक बोर्ड की सदस्य राखी तिवारी ने कहा कि उस इलाके में सर्वप्रथम डेंगू के 2 मामले सामने आए थे, इसके बाद लोगों के रक्त के नमूने एकत्र कर जांच के लिए भेजे गए तो और 14 लोगों में डेंगू के लक्षण पाए जाने की पुष्टि हुई। 2 दिन पहले फिर से 12 लोगों में डेंगू के लक्षण पाए गए हैं। उन्होंने कहा कि हमारे पास जो आंकड़े उपलब्ध हैं, उसके अनुसार 28 से 30 लोग डेंगू से पीड़ित हैं। সারা দুর্গাপুর জুড়ে মানে প্রকোপ বেড়েছে, কিন্তু সারা দুর্গাপুরে এখন সেরকম আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পাচ্ছি 32 নম্বর ওয়ার্ডে হঠাৎ করে আমরা দেখতে পেলাম, প্রথমে 2 হয়েছিল, তারপরে আমরা টেস্ট করানোর পর দেখলাম আবার তার সাথে 14, আর তারপরে আমাদের গত পরশু টেস্ট হয়েছে, তখন আমরা আবার 12 কেস দেখেছি। তো এরকমভাবে আমরা 32 নম্বর ওয়ার্ড দেখছি, আর বাকি ওয়ার্ডে হয়তো 1-2 কেস পাচ্ছি, সেরকমভাবে কোথাও কিছু নেই। দুর্গাপুরে টোটাল এখন কতগুলো আছে? দুর্গাপুরে দেখুন টোটাল আমরা আজকে টেস্ট বাদ দিয়ে আমরা 28টা আর ওই 30-32টা কেস পেয়েছি এখনও, মানে আমাদের কাছে রিপোর্ট সহ। তো আমাদের তো সবসময় টিম কাজ করছে, আমাদের হেলথের দিদিরা সহ আমাদের যারা ডেঙ্গু সার্ভে করে তারা আছে, আমাদের হেলথ ডিপার্টমেন্টের প্রত্যেক আছে, বোর্ডর এসআই থেকে শুরু করে বোর্ডর সব ভিসিএমরা আছে, প্রত্যেকেই কাজ করছে। সেদিন থেকে যেদিন আমরা শুনেছি যে এতগুলো ডেঙ্গু বেড়ে গেছে, তখন থেকে কিন্তু কাজ শুরু হয়েছে। সেখানে আমরা সার্ভে বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষকে বোঝাচ্ছি, আমাদের চেয়ারপার্সন ম্যাডামও এসেছিলেন। ওই দূসরি তরফ পশ্চিম বর্ধমান জেলে কি সহায়ক স্বাস্থ্য অধিকারী কেকা মুখার্জি নে ডেঙ্গু কে বাড়তে মামলো কো লেকার সোমবার কো দুর্গাপুর শহর কে সিটি সেন্টার স্থিত সৃজনী হল মে বৈঠক কি। इस बैठक में डेंगू से बचाव एवं रोकथाम के लिए जरूरी कदम उठाने को लेकर दिशा निर्देश जारी किए गए। बैठक के पश्चात उन्होंने मीडिया कर्मियों से बात करते हुए कहा कि लगभग 50 लोग डेंगू से पीड़ित हैं। नगर निगम के साथ स्वास्थ्य विभाग भी पूरी स्थिति पर नजर रख रहा है। ডেঙ্গি এখন অবধি আমাদের দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনে পলাশটিকায় আমরা প্রায় 50টার উপর কেস পেয়েছি। আমরা কিন্তু দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে যথেষ্ট কাজকর্ম করা হচ্ছে। শনিবার আমাদের স্বাস্থ্যভবন থেকে এন্টোমোলজিস্ট এসে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে গেছেন এবং শনিবার ওখানে মেডিকেল ক্যাম্প চলছে, আজকেও কিন্তু মেডিকেল ক্যাম্প চলছে এবং ধারাবাহিকভাবে ওই জায়গায় মেডিকেল ক্যাম্প হবে। তাছাড়াও আমাদের বাড়িতে বাড়িতে আশা কর্মীরা যাচ্ছে, ডেঙ্গু জমা জলে মশারা ব্রিড করে, সেই যাতে বাড়িতে কোনো জায়গায় জমা জল না থাকে এবং বাড়ি পরিষ্কার, প্রত্যেকটি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, নর্দমা নালা যেগুলো আছে সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, সে ব্যাপারে আমাদের আশাকর্মী এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও যথেষ্ট সচেতন। ওই বিজেপি নেতা অভিজিৎ দত্ত নে সওয়াল উঠায়া কি ডেঙ্গু কো লেকার আলাগ আলাগ আঁকড়ে দিয়ে যা রহে হ্যায়, এসে মে আখির সচ কন বোল রহা হ্যায়, লোক কিন কি বাতো পর ইয়কিন করে। দেখুন যেভাবে সমগ্র দুর্গাপুরে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, বিশেষ করে 32 নম্বর ওয়ার্ডে ভয়াবহ অবস্থা রয়েছে দুর্গাপুর কর্পোরেশন এলাকা জুড়ে। বিশেষ করে 32 নম্বর ওয়ার্ডে যেভাবে ডেঙ্গু প্রভাবিত মানুষ হয়েছে, আক্রান্ত হয়েছে, যেখানে স্বাস্থ্যকর্মী আধিকারিক সিএমএইচ বলছে প্রায় 50 জন শুধুমাত্র পলাশডিহাতে আক্রান্ত, কিন্তু নগর নিগম সেখানে তথ্য দিচ্ছে 32 জন, মানে এখানেও চুরি করার চেষ্টা করছে। অর্থাৎ এই নগর নিগমে যেহেতু বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, মেয়াদ 7-8 মাস অতিক্রান্ত হয়ে গেছে, কর্পোরেশন নির্বাচন করাচ্ছে না, ব্যর্থ এই কর্পোরেশন, কোথাও না কোথাও সমগ্র দুর্গাপুরে এই ঘটনা ক্রমবর্ধিত মান। দুর্গাপুর সে সাধন রুজ কি রিপোর্ট, পাবলিক টাইমস। মুঝে এই এলান করনে মে বড়ি খুশি হো রহি হ্যায় কি হাম পেশ করনে ওয়ালে হ্যায় বেমিসাল তাকত ওয়ালা নয়া SEL Tiger TMT Rebar।
स्वागत नहीं करोगे हमारा?